Rajya Sarkare Kebatao Rajah Chakra Bishoyar Karyalaya Bondho Korar Siddhantor Birodhitare Rajyor Prante Prante Protibad Soigaonot Rashtriya Ghaipot Oborodh Kori Soigaon Suraksha Komitir Protibad Korar Logote Majulitu Rajah Chakra Karyalaya Sthanantoror Birodhitare Habyasto Hoy Bikkhob Karyosuchi Rajya Chakra Karyalaya Bondhor Siddhanto Tibro Khub Rajyor Prante Prante Protibador Soigaon Rashtriya Ghaipathot Soigaon Suraksha Komitir Protibad Protibadkarir Rupot Somostitur Prakton Bidhayok Totha Mantri Rajya Chakra Bishoyar Karyalaya Bondho Koribolai Dabi Tuli Sarkar Birodhi Protibadere Shonibare Soigaon Uttal Kori Tule Soigaon Suraksha Komiti Protibadot Ongkho Loi Somostitur Prakton Agopa Bidhayok Totha Mantri Dr. Kobolakanto Kolita Khubdho Protibadkariye Dah Kore Rajya Chakra Karyalaya Bondho Koribolai Lua Siddhantor Protilipi Soigaon Rajya Chakra আৰু ছয়গাঁও ৰাজহচক্ৰয় নহয় ছয়গাঁও পুৰণি সমষ্টিৰ ভালে বিলাক কাৰ্যালয় বিলুপ্তি কৰাৰ কাৰণে ইতিমধ্যে চৰকাৰে প্ৰচেষ্টা লৈছে আমি ছয়গাঁও ৰাজহচক্ৰটো ব্ৰিটিছৰ দিনৰ এটা ৰাজহচক্ৰ ঐতিহাসিক ৰাজহচক্ৰ আপোনালোকে সকলো জানে দক্ষিণ কামৰূপৰ প্ৰথম ৰাজহচক্ৰ হিচাপে যেতিয়া ব্ৰিটিছ শাসন আছিল তেতিয়াও ছয়গাঁও ৰাজহচক্ৰটোই আছিল তাৰ এইটো হৈছে ইয়াৰ পিছতে অন্য দক্ষিণ কামৰূপৰ ৰাজহচক্ৰ হৈছে ছয়গাঁও বাকী ৰাইজৰ যেটো স্বাভিমান সেই স্বাভিমানটো আঘাত অনা হৈছে আৰু তেনে কাৰ্যক ছয়গাঁও বাকী ৰাইজে কেতিয়াও সমৰ্থন নকৰে মাজুলীটো ৰাজহচক্ৰৰ কাৰ্যালয় স্থানান্তৰৰ বিৰোধিতাৰে সাব্যস্ত হয় বিক্ষোভ কাৰ্যসূচী উজনি মাজুলী ৰাজহচক্ৰৰ কাৰ্যালয় স্থানান্তৰৰ বিৰোধিতা আচুৰ ৰাজ্যৰ আন আন ৰাজহচক্ৰৰ কাৰ্যালয় স্থানান্তৰৰ সিদ্ধান্তৰ লগতে উজনি মাজুলী ৰাজহচক্ৰৰ কাৰ্যালয় স্থানান্তৰৰ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছিল ৰাজ্য চৰকাৰে মাজুলী জিলা ছাত্র সন্থায় এই সিদ্ধান্ত বাতিল করিবলৈ তীব্র দাবি উত্থাপন করার লগতে সিদ্ধান্ত বাতিল নকৰিলে ধারাবাহিক আন্দোলনের কার্যসূচী গ্রহণ করব বলে হুঙ্কার দিয়ে মাজুলী জিলা ছাত্র সন্থার প্রতিবাদকারী সকলে উজনি মাজুলী যে রাজহচক্র কার্যালয় কর্তনের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত মানি লওয়া নহব আর উজনি মাজুলীবাসী বৃহত্তর রাইজর স্বার্থত এই সিদ্ধান্ত বাতিল করবর কারণে আমি সরকারক দাবি জানাইছো আর এয়া রাজহমন্ত্রীগী হোক বা সরকারখনের মুরব্বী মুখ্যমন্ত্রীগী এয়া চরম দুর্বলতা প্রকাশ পাইছে ছয়গাঁওর পর ধ্রুবজ্যোতি দাস আর মাজুলীর পর ভাস্কর জ্যোতি কটকী নিউজ 18 অসম নর্থ ইস্ট সাবর খেয়ালকাটি সাবাগিচা জঘন্য ঘটনা পাঁচ পাখন্ডর কামনার বলি হল ঘাটমাউরা এগারী কিশোরী কিশোরীগী সাতমহিয়া অন্তঃসত্ত্বা হওয়ার পাছতে পোহরলৈ আহে সমগ্র ঘটনা পিছত রাইজর অভিযোগের ভিত্তিত চারি পাখন্ডক গ্রেপ্তার করে যদিও পলাতক হয়ে আছে আন এটা লম্প সাবুয়ার হিয়ালকাটি চাহ বাগিচাত জঘন্য ঘটনা পিতৃ মাতৃ নোহোৱা এগৰাকী কিশোরীক ধর্ষণ কিশোরীক ধর্ষণ করে ভিডিও প্রস্তুত পাঁচ পাখন্ডর সাবুয়ার হিয়ালকাটি চাহ বাগিচাত সংঘটিত হয়েছে এই জঘন্য ঘটনা পাঁচ পাখন্ডর কামনার বলি হল এগৰাকী কিশোরী সাবুয়ার হিয়ালকাটি চাহ বাগিচার রঙামাটি লাইনের এক নং লাইনত সংঘটিত হয়েছে এই ঘটনাটো ধর্ষণের ফলত এগৰাকী কিশোরী হাতমহিয়া অন্তঃসত্ত্বা হওয়ার পাছতে পোহরলৈ আহিছে সমগ্র ঘটনা কেবল ধর্ষণেই নহয় ধর্ষণ করে ভিডিও প্রস্তুত করলে পাঁচ পাখন্ডয় পিতৃ মাতৃ নথকা কিশোরীগীর শারীরিক পরিবর্তন হওয়ার পাছতেই অঞ্চলটির রাইজে বুঝা পোছা করার সমগ্র ঘটনা পোহরলৈ আহিছে ইয়ার পাছতে রাইজর সহযোগত সাবুয়া আরক্ষী থানাত এজাহার দাখিল করে ভুক্তভোগী কিশোরীয়ে নিশায় সাবুয়া আরক্ষীয়ে চারিজনক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয় যদিও আন এজন এতিয়াও পলাতক ধৃত কৈলাস তাঁতি বিকি তাঁতি মঞ্জিৎ হাসদার বর্তমানও পলাতক অমির বরা নামৰ লম্পট্টু ইফালে ঘটনার লগত জড়িত এটি শিশুক আটক করে যোরহাটর শিশুগৃহলৈ প্রেরণ করেছে এই জঘন্য ঘটনায় জোকারি গৈছে শিয়ালকাটি চাহ বাগিচাক দোষীর কঠোর শাস্তির দাবি জানাইছে স্থানীয় রাইজে সাবুয়ার পৰা রক্তিম দাসৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট ভারত কানাডার শেহতীয়া মনোমালিন্য সম্পর্কে নিউজ 18 নেটওয়ার্কে কেবাটাও বিষয়ক লৈ চলাইছিল এক সমীক্ষা অনলাইন প্রশ্নাবলীর সহায়ত ব্যক্তিগত সাক্ষাৎকারের জড়িয়ে চলা এই সমীক্ষাত মত প্রকাশ করেছিল বহু ভারতীয় নাগরিকে
ভারত কানাডার শেহতীয়া সম্পর্ক সন্দর্ভত নিউজ 18 নেটওয়ার্কে চলা একটা সমীক্ষা অনুসরি কেবাটাও বিষয়ত ভারতীয় নাগরিকে মত প্রকাশ করেছে। কানাডা আর ভারতের শেহতীয়া সম্পর্কক চলা হয়েছিল এই সমীক্ষা, কেবাটাও বিষয়ত চলা হয়েছিল সমীক্ষা। ভারত কানাডার সম্পর্ক সন্দর্ভত জনসাধারণের আবেগের উপর এই সমীক্ষাটো ভারতের একাধিক রাজ্যত করা হয়েছিল। অনলাইন প্রশ্নাবলীর সহায়ত ব্যক্তিগত সাক্ষাৎকারের জড়িয়ে উত্তর সংগ্রহ করা হয়েছিল। সমীক্ষাত মুঠ 4,254 সঁহারি লাভ। 21 অক্টোবরের 23 অক্টোবরলে চলা হয়েছিল সমীক্ষা। সমীক্ষাত পাঞ্জাব, গুজরাট, হরিয়ানাক অধিক গুরুত্ব প্রদান, কিয়নো পাঞ্জাব, হরিয়ানা আর গুজরাটের বহু সংখ্যক লোক বাস করে কানাডাত। প্রথম প্রশ্ন, কানাডা ভারত বন্ধু রাষ্ট্র হয় নে নহয়? এই উত্তর 33.29% লোকে বন্ধু রাষ্ট্র বলে সঁহারি জানাইছে। বিপরীতে মিত্র রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র একো নহয় বলে উত্তর দিছে 33.78% লোকে। আর 32.88% লোকে কানাডাক ভারতের বন্ধু রাষ্ট্র নহয় বলে মত প্রকাশ করেছে। দ্বিতীয়ত প্রশ্ন, খালিস্তানী বিদ্রোহী কানাডায় আশ্রয় দিয়ার বাবে কানাডার কূটনীতিবিদক প্রত্যাহার করা ভারতের সিদ্ধান্তর সহিত আপনি একমত নে? 7.31% নেতিবাচক সঁহারি জানার বিপরীতে 6.2% কোনো ধরনের রায় দিয়া নাই। একদরে 86.45% লোকে ভারতের সিদ্ধান্তক আদরণি জানাইছে। তৃতীয়ত প্রশ্ন, উগ্রপন্থী কার্যকলাপক সমর্থন করে কানাডায় ভারতের বিরুদ্ধে খালিস্তানী বিদ্রোহীক উদগনি দিয়া বলে আপনি ভাবেনে? কানাডায় খালিস্তানী উগ্রপন্থীর কার্যকলাপক সমর্থন করে আহিছে। কানাডাত আশ্রয় থাকি ভারতত হিংসাত্মক কার্যকলাপ আর অস্থির করে তোলার ক্ষেত্র খালিস্তানী উগ্রপন্থীক লৈ নীরব ভূমিকা পালন করে আহিছে কানাডা সরকারে। এই কথা বিশ্বাস করে ভারতের 82% নাগরিকে। 11% লোক নিশ্চিত নহয় কানাডার ভূমিকার উপর, আর 7% লোকের সমর্থন নাই। চতুর্থত প্রশ্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে দাবি করে যে খালিস্তানী উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের তদন্তত ভারতে সহযোগিতা করা নাই। ভারতে দাবি করেছে যে কানাডা সরকারে এই অভিযোগের প্রমাণ দিব পৰা নাই। দুইখন দেশে করা অভিযোগ প্রতি অভিযোগের সম্পর্কত ভারতের 96% নাগরিকে কানাডায় ভারতের বিরুদ্ধে অনা অভিযোগের সত্যতা নাই বলে বিশ্বাস করে। অতি কম সংখ্যক ভারতীয় নাগরিকে অর্থাৎ 4.19% লোকে কানাডায় অনা অভিযোগের সত্যতাক সমর্থন করে। পঞ্চমত প্রশ্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবেই ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি ঘটিছে বলে আপনি ভাবেনে? এই সম্পর্ক চলা এক সমীক্ষাত 78% ভারতীয় সমর্থন করেছে, 13% ভারতীয় এই বিষয়ত কোনো ধরনের মতামত দিয়া নাই, আর 9% ভারতীয় সমর্থন করা নাই বিষয়টুত। ষষ্ঠত প্রশ্ন, ভারতে দাবি করে যে ভোট ব্যাঙ্কর বাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে খালিস্তানী উগ্রপন্থীক সমর্থন করে আহিছে বা খালিস্তানী উগ্রপন্থীর হয়ে মাত মাতি আহিছে। এই সম্পর্কত 81% ভারতীয় নাগরিকে সমর্থন করেছে, 6% নাগরিকে সমর্থন করা নাই, আর 13% নাগরিকে বিষয়টি সম্পর্কত কোনো ধরনের মতামত প্রকাশ করা নাই। সপ্তমত প্রশ্ন, ভারত আর কানাডার মাজত থাকা সম্পর্কক লৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে গ্রহণ করা নীতি গ্রহণযোগ্য নে? ইয়ার উত্তরত 81% ভারতীয় সমর্থন করেছে মোদী সরকারের শেহতীয়া স্থিতিক, 10% দিয়া নাই কোনো মতামত, আর 9% নাগরিকে মোদী সরকারের নীতিক সমর্থন করা নাই। অন্তিমটো তথা অষ্টমত প্রশ্ন, ভারতে নিজের দেশের লগতে বিদেশত থাকা ভারতীয় সন্ত্রাসবাদীক নির্মূল করার অধিকার আছে। বিদেশী সরকারে ভারতক সহযোগিতা নকরিলেও ভারতীয় সন্ত্রাসবাদীক নির্মূল করার প্রয়োজন আছে। এই সম্পর্কত 81% লোকে ভারত সরকারে ব্যবস্থা লওয়া সম্পর্কত মত প্রকাশ করেছে, 7% লোকে এই কথার সমর্থন করা নাই, আর 12% লোকে মতামত দিয়ার পর বিরত থাকিল। সমীক্ষার পৰা এটা কথা স্পষ্ট হৈছে যে কানাডাক ভারতবাসী বন্ধু দেশ হিসাবে গণ্য করে বা কানাডাত গৈ ব্যবসায় বা চাকরিও করিব বিচাৰে। কিন্তু বিগত কিছু বছর ধৰি কূটনৈতিক দিশৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বৰ্তমান সময়ত ভাৰতীয় সকলৰ কানাডাৰ প্ৰতি মনোভাৱ সলনি হৈছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। রাজ্যের ক্রিকেট প্রেমীর বাবে এক দুঃখবর,
আঘাতৰ বাবে দক্ষিণ আফ্ৰিকালৈ যাবলগীয়া ভাৰতীয় টি টুৱেণ্টি দলত স্থান নাপালে অসম সন্তান ৰিয়ান পৰাগে। বৰ্তমান জয়পুৰত চিকিৎসা চলি আছে ৰিয়ানৰ সোঁফালৰ কান্ধৰ আঘাতৰ। ৰিয়ান পৰাগ আঘাতপ্ৰাপ্ত। আঘাতপ্ৰাপ্ত ৰিয়ানে স্থান নাপালে দক্ষিণ আফ্ৰিকালৈ যাবলগীয়া ভাৰতীয় টি টুৱেণ্টি দলত। সম্প্ৰতি জয়পুৰত চিকিৎসা লৈ আছে সোঁকান্ধত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত ৰিয়ান পৰাগে। ৰিয়ানৰ আঘাত পুৰণি, তেনেকৈয়ে খেলি আছিলে ইমান দিনে। কিন্তু সম্প্ৰতি যন্ত্ৰণা বৃদ্ধি পোৱাত চিকিৎসালয়ৰ আলহী হ'ল ৰিয়ান। এইবাৰ সম্পূৰ্ণ চিকিৎসাৰ প্ৰয়োজনত দীঘলীয়া সময়ৰ বাবে ৰিয়ান আঁতৰি থাকিব লাগিব খেলৰ পৰা। চিকিৎসাৰ সময়ত যিখিনি জিৰণি লাগে সেইখিনি ৰিয়ানে পোৱা নাছিল বুলি ব্যক্ত কৰিলে ৰিয়ানৰ পিতৃ পৰাগ দাসে। বৰ্তমান সি এন চি এত আছিলে, এন চি এৰ পৰা যোৱা পৰহি জয়পুৰ গৈছে, তাতে সেই ডক্টৰৰ লগত ট্ৰিটমেণ্ট কৰি আছিলে। আজিও এটা ৰিহেব মানে আৰু এটা ছেচন এটা আছে, সেইটো অলৰেডি এই ইঞ্জিয়ৰ্ড আগৰ পৰাই আছিলে, কিন্তু সেই পি আৰ পি দি খেলি আছিলে, কিন্তু মানে কি পি আৰ পি দি খেলি আছিলে, কিন্তু যিটো ট্ৰিটমেণ্টটো হোৱাৰ পিছত যিখিনি ৰেষ্ট পিৰিয়ড লাগে সেই ৰেষ্ট পিৰিয়ডখিনি সি পোৱা নাছিলে। আনহাতে ৰিয়ানৰ আঘাতক লৈ চিন্তিত হৈ পৰিছে বি চি চি আই। ৰিয়ানক সুস্থ কৰাৰ বাবে বি চি চি আইয়ে তেওঁক বাংগালোৰৰ এন চি আইৰ পৰা জয়পুৰলৈ পঠিয়াইছে। আগৰ পৰা আছিলে, এটাটো টেনিছ এলবটো আছিলে, সেইটোও আমি ট্ৰিটমেণ্ট সেই পি আৰ পি দি কৰোৱা হৈছিলে। এতিয়া টেনিছ বলৰ প্ৰব্লেমটো খুব এটা সেইটো কাৰণে নাই, কিন্তু এতিয়া শ্বল্ডাৰটো আকৌ নতুনকৈ আকৌ আৰম্ভ হৈছে, সেইটো কাৰণে সেই এতিয়া ট্ৰিটমেণ্টতে আছে, এতিয়া চাওঁ কি হয়। পূৰ্বতে টেনিছ এলবটো আক্ৰান্ত হৈছিল ৰিয়ান, এই বিষয়টো এতিয়া উপশম হৈছে বুলি কয় ক্ৰিকেটাৰগৰাকীৰ পিতৃয়ে। আঘাতৰ বাবেই গুৰুত্বপূৰ্ণ অষ্ট্ৰেলিয়া আৰু দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে খেলৰ পৰা ৰিয়ান আঁতৰি থাকিবলগীয়া হ'ল বুলি আক্ষেপ উপজিছে পিতৃ পৰাণ দাসৰ। ডমেষ্টিক ক্ৰিকেটটো অলমষ্ট মিছ কৰিলে, যোৱাবাৰ মানে লাষ্ট যদি খেলিব বুলি ভাবিছিলোঁ, আশা কৰিছিলোঁ, ফাৰ্ষ্ট কাউণ্টো নহ'লে তেতিয়ালৈকে সেই ইণ্ডিয়া ক্ৰিকেটত ছাৰ্ভিচ দি আছিলে ইণ্ডিয়ান টীমত, কিন্তু ছেকেণ্ড খন খেলিবলৈ ভাবিলোঁ, সেই ইঞ্জুৰিটোৰ কাৰণে ছেকেণ্ড খন খেলা নহ'ল। তাৰপিছত যেতিয়া গম পালোঁ যে বোলে সেই বস্তুটো কি কৰিব পৰা যায় কি কৰিব পৰা নাযায়, যেতিয়া বি চি চি আই কথা পাতি অলৰেডি গোটেইখিনি লুক আফটাৰ বি চি চি আই কৰি আছে, তাতে আমাৰ কৰিবলগীয়া একোৱেই নাই। তেওঁলোকে হয়তো ডিচাইড কৰিছে, বা তেওঁলোকৰ ফিজিঅ' হওক বা ডক্টৰে হওক, তেওঁলোকে ডিচাইড কৰিছে যে নাই এইটো আৰু বেছি দীঘলকৈ ৰখাটো ভাল নহয়, কাৰণ তেওঁলোকে হেণ্ডেল কৰি আছে লাষ্ট ওৱান এণ্ড হাফ ইয়াৰ্ছ টু ইয়াৰ্ছ। আঘাতৰ বাবে চলিত ৰঞ্জী ট্ৰফীৰ পৰা আঁতৰি থাকিবলগীয়া হৈছে ৰিয়ান পৰাগ। ৰিয়ানৰ এতিয়া প্ৰথমে চিকিৎসা হ'ব, তাৰপিছত জিৰণি ল'ব, তাৰপিছত ৰিহেব হ'ব, তাৰপিছতহে পুনৰ অনুশীলনত নামিবলৈ সক্ষম হ'ব অসম সন্তান ৰিয়ান পৰাগ। গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বিগত সাত বছৰেও সম্পূৰ্ণ নহ'ল মাজুলীৰ মিনি সচিবালয়ৰ নিৰ্মাণৰ কাম। মাজুলীৰ মিনি সচিবালয় নিৰ্মাণত অনিয়ম সংঘটিত হোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। নিৰ্মাণ সম্পূৰ্ণ নহওঁতেই মিনি সচিবালয়ৰ বেৰত মেলিছে বৃহৎ ফাট। অসম চৰকাৰে বান্ধি দিয়া সময়মতে ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানে নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে মিনি সচিবালয়ৰ। 50 কোটিৰো অধিক টকা ব্যয় সাপেক্ষে 2017 চনৰ পৰাই চলি আহিছে মিনি সচিবালয়ৰ নিৰ্মাণ কাৰ্য। দুৰ্নীতিগ্ৰস্ত ঠিকাদাৰৰ বাবেই এতিয়া মাজুলীৰ উন্নয়ন স্তব্ধ হৈ পৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। সেই সময়ৰ মাজুলীৰ বিধায়ক তথা অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে মাজুলীৰ জনসাধাৰণৰ সুবিধাৰ বাবে জিলাখনৰ প্ৰতিটো জিলা কাৰ্যালয়ক একত্ৰিত কৰি মিনি সচিবালয়ৰ আৰ্হিৰে এই আয়ুক্ত সংহত ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল। অতি নিম্নমানৰ কাম যদি কৰি এই এনেকুৱা এটা বৃহৎ অনুষ্ঠান বনোৱাৰ যদি এবছৰ দুবছৰতে ধ্বংসৰ মুখলৈ যায়, ক্ষতিটো কাৰ? আমাৰ মাজুলী বা অসমৰ জনসাধাৰণৰ টকাৰে বনোৱা এটা অনুষ্ঠান, গতিকে যিয়ে নবনক আমি এটা দাবী কৰিছোঁ যে ইয়াত কাম ভাল হ'ব লাগিব, যাতে যিখিনি এতিয়া আমি দেখিবলৈ যিখিনি প্ৰত্যক্ষ কৰিছোঁ ৱাল ফাটি গৈছে, ইয়াত এটা তদন্ত কৰি উচিত তদন্ত কৰি পুনৰ এইখিনি কাম হয় ফটা ৱাল ভাঙি পুনৰ নিৰ্মাণ কৰক আৰু এটা ভাল মানে কাম হওক। মাজুলীবাসীৰ সম্পদটো আমাৰ সকলোৰে স্বাৰ্থ জড়িত হৈ আছে, আমি কোনোবা এজনে বেয়া পাব বুলি আমি ইয়াত কথা নকৈ আমি মাজুলীক ক্ষতি কৰিব নিবিচাৰোঁ, গতিকে ইয়াত এটা তদন্ত হওক আৰু কামটো ভাল হওক।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান জানালে এপিসিসির সভাপতি ভূপেন বরাই। কংগ্রেসত থাকা কালত হিমন্ত বিশ্ব শর্মায় কি টাকার বিনিময়ত টিকট লাভ করেছিল সেই কথা রাজহুয়া করবলে প্রত্যাহ্বান জানালে ভূপেন কুমার বরাই। কংগ্রেসের 20% টিকট বিক্রি হয় বলে মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী। চিডলিত দলীয় প্রার্থী সঞ্জীব ওয়ারীর হয়ে নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রীক উভতি ধরলে ভূপেন বরাই। আনহাতে UPPL BPF দলক ছদ্মবেশী বিজেপি আখ্যা দি দুইটা দলকো করলে তীব্র সমালোচনা। প্রথম যেটা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া জালুকবাড়ীত তিনবার আমার পর টিকিট লৈছিলে তেতিয়া কিমানত কিনেছিলে সুধিব না? প্রথম যেটা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া জালুকবাড়ীত তিনবার আমার পর টিকিট লৈছিলে তেতিয়া কিমানত কিনেছিলে সুধিব? একদম সঁচা কথা। আপনি এটা হাগ্রামা মহিলা ডাঙরিয়া সিম্বল হয়েছে নাঙল আর প্রমোদ বড়ো ডাঙরিয়া সিম্বল কি ট্রেক্টর, পিঠি ফালে চাব আর পোস্টারবিলাক আপনি উল্টা ফালে চাব। তো অর্ডার আছে বিজেপির, বিজেপি অর্ডার আছে যে তোমালে আগফালে নাঙল লগাব লাগবে, পিছফালে পদুম ফুল, আগফালে ট্রেক্টর, পিছফালে পদুম ফুল, পদুম ফুলটো ঢাকি পেলায় থয়। সেইকাৰণে মই রাইজক কৈছো দিশপুরত বিজেপিক লাগে নে কংগ্রেসক লাগে? আর এই জোড়া তাপলি দি পেলায় সরকার লগত লিঙ্ক বলে কি দরকার আছে? পুনের বিদ্যালয়ত সংঘটিত হল সহপাঠী আক্রমণের ভয়ঙ্কর ঘটনা, এটা সরু কাজিয়াই ললে ভয়ঙ্কর পরিণতি। নলবাড়ির মহিনা হাইস্কুলের দশম শ্রেণীত অধ্যয়নরত এজন ছাত্রই সহপাঠীক করলে নির্মম আঘাত, শরীরের কেবা ঠাইতো ছাত্রজনে কেঁচিরে হানি খুচি আঘাত করলে সহপাঠীজনক। শিক্ষকের পাঠদান শেষ হওয়ার পাছতে দুই ছাত্রর মাজত সূত্রপাত হয়েছিল কাজিয়ার, আর ছাত্রজনে বেঞ্চত বহি থাকা অবস্থাতে সহপাঠীজনে আঠা লগাই দিয়ক কেন্দ্র করিয়ে আসলে কাজিয়ার সৃষ্টি হয়েছিল। আর তারপিছতে বেগত লৈ অহা কেঁচিরে অভিযুক্ত ছাত্রজনে আক্রমণ করে আনজন ছাত্রক। আঘাতপ্রাপ্ত ছাত্রজনক বিদ্যালয়খনের শিক্ষকসকলে প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়েই দায় সরার অভিযোগ উত্থাপন হয়েছে। পরবর্তী সময়ত পরিয়ালের লোকে ছাত্রজনক ভর্তি করায় নলবাড়ির এখন ব্যক্তিগত হাসপাতালত। এটা প্রশ্ন উঠিছে কিয় অভিযুক্ত ছাত্রজনে লগত কেঁচি লৈ আনিছিল, শিক্ষকের গুরুত্বহীনতার বাবেই সংঘটিত হল নেকি এই ঘটনা? Coming up, presented by Italian olive oil, aru bhejojor